আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হলাম তোমাদেরকে ইসলাম দিয়ে। তোমরা কি খুশি না বেজার? ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? কারা খুশি হাত তুলে দেখাবেন। কবুল করুক। আবার গেছে, আরে কি শুরু করেছো তোমরা? আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে যাচ্ছে, এত কারেন্টে ভরপুর করে দিয়েছেন, আসা যায় কেন কারেন্ট? হ্যাঁ, কারেন্টের তো কোনো অভাবই হওয়ার কথা না। এই কারেন্ট যেগুলো চালায় এগুলো মূর্খ অধিকাংশ, এলাকার সব মানুষ এখানে এখানে কারেন্ট অফ করুক কেন? তুই আসলে দরকার হলো ঠান্ডা, দরকার কি ঠান্ডা? ঠান্ডা ছাড়া এখন ঠান্ডা হবে না। আসছে ইমাম মেহেদি ডান্ডা নিয়ে, অপেক্ষা করো একটু, পিতায়া সব ছাল তুলে দেওয়া হবে। ইসলাম মানবা না কেমনে মানাতে হয় আমার আল্লাহ জানে। ইসলাম মানবা না, ভালো লাগে না ইসলাম, তো আল্লাহর জমিনে থাকো কেন? আল্লাহর বাতাস নেস কেন? আল্লাহ তো নিষেধ করেছেন কোরআনে, ঠিক কিনা? ইয়া মাআশার আল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ও মানুষের জেনারা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ, গেট অফ। হে মানুষেরা, আমার আইন ভালো লাগে না, আমার কানুন ভালো লাগে না, আমার কিতাব ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছে? ফানফুযু, ফানফুযু, গেট অফ, বের হও, বের হও। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে কোথায় যাবা? যাওয়ার কোন উপায় নাই। অতএব আমার কানুনে ফিরে আসো, তোমার শরীরে আমার আইন চলে, তোমার চোখ আমার কথা শুনে, তোমার হাত আমার কথা শুনে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ও কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানে কার? আমার এই হাত কার হুকুম মানে? কার হুকুমে নখ বড় হয়? কার হুকুমে মন বড় হয়? কার হুকুমে চোখের ভুরু আর বড় হয় না? চোখের ভুরু যদি বড় হতো আমরা কেউ দেখতে পারতাম না, ঠিক না? ঠিক, চুলের মতো যদি ভুরু বড় হতো মানুষ দেখতো না, এরকম করে দেখতে হতো ঠিকই, কিন্তু ভুরুকে আল্লাহ একই মাপে রেখেছেন, কদ্দারনাহু তাকদীরা, একই মাপে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। মোজ বড় হয় কিন্তু চোখের এইটা কি, এটা কি পাতা পশমগুলো আর বড় হয় না? আল্লাহ একটা মাপ দিয়েছেন। আমার মেয়েরা মনে করে আল্লাহ যে ভুরু দিয়েছেন সেটা সুন্দর না, তারা এটাকে ছাঁচে। রাসূল বলেছেন যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় চোখ বন্ধ হয়ে যেতে, যারা রেগুলার দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। দেখেন, এটা যদি কোনো রাজনৈতিক মিটিং হতো আপনারা দেখতেন ভিতরে এখন বাদাম আর বিড়ি খেলাঠেলি, এক গ্রুপ বাদাম খেত আর গ্রুপ বিড়ি খেত, আরেক গ্রুপ নেতারা কইতো নেতা বুঝেন তো, এক ঘন্টা 500 টাকা, এক ঘন্টা শেষ, নেতা কইতো আরেক ঘন্টা থাক আরো 500 টাকা বাড়ায় না। কিন্তু কোরআনের মাহফিল আমাদের হৃদয়ের বাগান, ঠিক না? ঠিক, কোন দল নাই, আমরা সবাই এক হয়ে এসেছি, আল্লাহু আকবার।
এখন মসজিদে আইন চলে কা? মসজিদে শান্তি আছে না নাই? এখানে আওয়ামী লীগ, এখানে বিএনপি, এখানে আটরশি, এখানে চৌদ্দ রশি, এখানে জন্ম নাই, এখানে শস্যী না, সব একসাথে নামাজে দাঁড়ায়, কারোর সাথে কারো কোনো ঠেলাঠেলি, কারণ সেখানে আইন চলে কা? এই কোরআন যদি গায়েব হয় দলাদলি বলতে কিছুই থাকবে? আমার হিন্দু ভাইয়েরাও আরামে থাকবেন, আমার অন্য ধর্মের লোকেরাও আরামে থাকবে। ভারতে যতদিন মুসলমান ক্ষমতায় ছিল একজন হিন্দু না খেয়ে মারা যায়নি, আর এখন প্রতি বছর একজন না হাজার হাজার না খেয়ে। বর্ণ দাঙ্গা হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হয়, আমাদের দেশের মতো এত শান্তিপূর্ণ জায়গা দুনিয়ার কোনো দেশে নাই। একই গ্রামের ভিতরে দেখা যায় মসজিদ মন্দিরের পাশাপাশি আছে না নাই? ওরা ওদের মন্দিরে যায়, আমাদের মুসল্লিরা আমাদের মসজিদে যায়, কারোর মধ্যে কোনো ঠেলাঠেলি? কারণ আমরা সবাই কিতাব মানি। কি মানি? কিতাব মানি। আল্লাহ বলছেন হুদা ও রাহমাতান লিল মুহসিনিন, এই কিতাবের ভিতরে আমি হেদায়াত রেখেছি। একটা দোয়াই আমরা সব সময় করি, আল্লাহ সত্তর রাকাত নামাজ ফরজ করলেন, একটা দোয়া শিখালেন কয়টা? একটা জিনিসই আমাদের সবচেয়ে বেশি দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। আমিন বলেন, আমার আমিন আল্লাহ নবীর উম্মত। আমার নবী খুব বেশি আমিন বলতেন, তাম্মানু, তোমরা আমিন বলো, তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় জীবনে সব গুণা মাফ হয়ে যাবে। বলেন আমিন। একটা মাস যখন সাহাবায়ে কেরাম আমিন বলতেন মসজিদে নববী কেঁপে উঠতেন। এখন আমরা মসজিদে মুসল্লি আসি না নাই বুঝো তো দাঁড়ি, আজকে ফজরে নামাজ পড়লাম, কেউ ইমামও মরা মুসল্লিও মরা, আমার মনে হয়েছে ইমাম সাহেবের ডায়রিয়া হয়ে গেছে। ঠিক আছে, আসতে বলুন, কিন্তু জোরে বললে একটা আলাদা মজা হয়, জোরে বলার ভিতরে একটা শক্তি আসে, ঠিক কিনা? হজে দেখেন না গেলে, হজে আসতে বলো না জোরে বলো, তবে যারা আসতে বলে তাদেরকে ঘৃণা করেন। আবার আপনারা যারা জোরে বলেন, আসতে বলা মসজিদে জোরে বললে তোর অবস্থা খারাপ। ঢাকার এক মসজিদে এক ছেলে জোরে আমিন বলছে, বোধ হয় চাপাই থেকে গেছে কোথাও, ইমাম সালা ফিরে কিডারে কিডারে, এই কিডা জোরে কইয়েছে, আমি খেলাম আমি জোরে কইয়েছি, কি হইয়েছি কি হইয়েছে? কয় না আপনি কইলে কিছু হয় না, ফাজিল কোথা গেল? মসজিদে এরকম রুক্ষ মেজাজ দিয়ে দাঁড়াস কেন ইমামতির চেয়ার? তোর ভাষা সুন্দর হবে, লাউ কুন তাফাদদান গালিদান কাল লান ফাদদু মিন হাওলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, হে মুহাম্মদ, তোমার মন যদি কোমল না হতো তোমার পাশে কোনো লোক আসতো না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আম ফাইদা আযমত ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। খবরদার, তুমি তাদেরকে মাফ করে দাও, বিনা শর্তে মাফ করে দাও, তাদের জন্য মাফ চাও, তাদের সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো, ইমামের মন হবে বড়, ঠিক না? ঠিক। ইমাম যদি কোনো মুসল্লিকে পাকা চোখে না দেখে তাহলে ওটা ভালো ইমাম নয়, ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তারা মুসল্লিরা ভালোবাসে, মুসল্লি ইমামকে ভালোবাসে, ঠিক না? ঠিক। ওই ইমাম শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলেছেন হুদা, কি হেদায়াত দরকার? প্রত্যেক নবী হেদায়াত চেয়েছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন কিছু মানুষ তারার পূজা করে, তিনি দেখলেন তারার পূজারীরা তারা যখন ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার বাপ হতে পারে? যখন দেখলেন চাঁদ, তিনি বললেন এটা আমার রব। যখন চাঁদ ডুবে গেল, এবার তিনি হেদায়াত চাইলেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ কিছু এমনি দিয়েছেন, বাকি নবীরা এর জন্য দোয়া করেছেন, যেমন মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন সিনা প্রশস্ত করার জন্য, ঠিক না? ঠিক। আর বিশ্ব নবীর সিনা এমনি প্রশস্ত করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা বিদরাক, হে নবী, আমি কি আপনার
করি নাই। আর মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হেদায়েত নিজেই দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। আলম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি পথহারা পেয়েছি, পথের সন্ধান দিয়েছি, ঠিক না ভাই? ঠিক। আর এই পথের জন্য দোয়া করেছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সূরা আরাফের ভিতরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন চাঁদ ডুবে গেল, তিনি বললেন, আল্লাহ আপনি যদি আমাকে হেদায়েত না দেন, হেদায়েত পাওয়ার কোন উপায়? হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেবের কাছে হেদায়েত নাই, কোন নেতার কাছে হেদায়েত নাই। এটা যদি মানুষের হাতে থাকতো, মানুষ নিজের দলের লোকদেরকে হেদায়েত দিয়ে সব জান্নাতে নিয়ে যেত। কোন পীর সাহেবের কাছে থাকলে ওর দলে যারা ঢুকতো ওদেরকে হেদায়েত দিয়ে বাকিদেরকে গোমরা করে ছেড়ে দিত। এই জন্য কোন নবীর হাতে হেদায়েত নাই, ঠিক না ভাই? ঠিক। আপনাকে জান্নাতে নেয়ার পুরো দায়িত্ব আমি মুহাম্মদ নিজে নিচ্ছি, আল্লাহ আকবার। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব। হে নবী, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়াত দেওয়ার ক্ষমতা রাখো, সবখানে কি দরকার? হেদায়াত মেয়েকে কার কাছে গিয়ে দিবেন, হেদায়াত দরকার আছে না নাই? ছেলের বিয়ে কোথায় দিবেন, হেদায়াতের দরকার আছে না নাই? এই হুদার নাম কি? এটার নাম কি? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়াত। আবার বললেন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা ঈমান এনেছে গায়বের প্রতি। গায়বের প্রতি কারা ঈমান এনেছে? যারা নামাজ কায়েম করে। কারা নামাজ কায়েম করে? যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই তিনটা কাজ একসাথে না হলে একটা কাজ আল্লাহ কবুল করবে? ঈমানের সাথে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। বহু মানুষ আছে বলে কালেমা পড়ে কিন্তু মসজিদে যায়, অবশ্য এখানে নাই। ফজরে মাত্র একটা লাইন দেখলাম, সারুল বাসার পাশে আমি ফজর নামাজে গেলাম, একটা লাইন। ছোট ছোট কিছু বাচ্চা এসেছে কিন্তু মুরব্বীরা আসে নাই। বহু মানুষ ফজরের সলাতে নাই। সলাতের মা হলো ফজর। মা কোনটা? ফজর। একই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন ফজরের কথা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। ফজরে যাবেন না, কোরআন সাক্ষী হবে না। ফজরে যাবেন, কোরআন সাক্ষী হবে। কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? আবার দেখেন নজরুল কি অসাধারণ লিখেছেন, সকাল হলো শুনে রে আদম উঠে রে সজ্জা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি। সকাল হলো সকাল আর বিকাল যারা মসজিদে যায় তাদের জন্য জাহান্নাম হারাম। রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, দুই ঠান্ডার নামাজ যে পড়ে সে জান্নাতি, সে
জান্নাতি দাখালাল জান্নাহ ফার্স্ট টেন্স ইউজ করলেন, হি হ্যাজ এন্টার দা প্যারাডাইজ, সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে, সুবহানাল্লাহ। লাইউলে জান্নাত, তাকে আগুন কখনো স্পর্শ করবে না, যে তুমি ঠান্ডার নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে যারা আল্লাহর দল করে না এদের শাস্তি হবে সবচেয়ে বেশি, কারণ নামাজ গিয়ে তারা বলে হিদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দাও, আর সিরাতাল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিন মুস্তাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নাম কি? জোরে বলেন সিরাতুল মুস্তাকিম। দলের নাম না, এত দেরি হয় কেন আপনাদের? দিনী দিনী কবরে গেলে ইসলামের দরকার আছে না নাই? এখন আপনি পরিচয় দেন যে কোনো দলে আপনি পরিচয় দেন, আমি কমিউনিস্ট পার্টির কম রেট, আমার রেট কম, পরিচয় দেন, কিন্তু কবরে গেলে কমিউনিস্ট কমিউনিস্ট ফেরেশতারা চিনবে না। সহজ উত্তর, মা দিন তোমার দিন কি? বলবে দিনই ইসলাম, দিনই ইসলাম। কিন্তু এখানে যদি ইসলাম না করেন আপনি এটা বলতে পারবেন না, আমার যে মায়েরা এনজিওদের পেছনে সময় লাগাও, কিসের দল, কিসের ঘর, কিসের বর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান, এই স্লোগানের সাথে ইসলামের কোন সম্পর্ক? আমার ইসলাম বলেছে চারটা কাজ যে মেয়ে করে সে মেয়ে নেক কাজ। সে মেয়ে কি নেক কাজ? প্রথম কাজ স্বামীকে খুশি করা, দুই নম্বর কাজ শরীয়তের যেই হুকুমগুলো স্বামী দেয় ওগুলো সন্তুষ্ট জিততে মেনে নেয়া, যেমন অধিকাংশ স্বামী চায় তার পিতা মাতার সাথে থাকতে, ঠিকটা ব্যাধি, কিন্তু বউ সেটা পছন্দ করে, এখানের বউরা এরকম আছে, কার কার বউ এরকম দেখি, হাত পর্যন্ত দেখি, বলে তা কি উঠানো যায়? হ্যাঁ, আমাদের মেয়েদেরকে একটু বুঝাবে, আমাদের বিবিরা ভালো, বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে দুনিয়ার কোনো দেশে, এত ধৈর্যশীল কোনো দেশে নাই। রান্নাবাড়া করে কারা? কারা ঘর পরিষ্কার করে? কারা সন্তানটাকে খাওয়ায়? কারা স্বামীর কাপড় চোপড় ধোয়? কারা কিল খায়? কারা কি সুন্দর করে মিলে আল্লাহ তোদেরকে হেদায়াত করো। কেন মারেন? কেন মারেন? তুই করে বিবিকে ডাকাও হারাম, কোন বিবিকে তুই তরঙ্গারি করে ডাকবেন না হারাম, কোন নবী সালাম ডাকেন নাই। আল্লাহ বলছেন আশুরু হুন্না বিল মারুফ ফারেকু হুন্না বিল মারুফ আমসিকু হুন্না বিল মারুফ সাদ্রিহু হুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ। বাপ বাপ মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন আল্লাহ, যেটা পিতা মাতার জন্য একবার ব্যবহার করেছেন কয়বার? একবার। সেই সূরা লোকমানের 13-14 আয়াতে আল্লাহ বলছেন وَإِنْ جَاهَدَاكَ أَنْ تُشْرِكَ بِي شَيْئًا مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا صَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে শিরক করতে করো না, তবে পিতামাতার সাথে ঝাড়কি দিয়ে কথা বলো না, চোখ লাগিয়ে কথা বলো না, বিনয়ের সাথে কথা বলো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বাবা বলেছেন মাহা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মাহাদি তামাসিলুল লাতি আনতুম লাহা কিফুন, হে বাবা মূর্তির সামনে তুমি ইতিকাফ করেছো কেন? পিতা বলছে হাদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না কানেও শোনে না, কেমনে দেবতা হলো? এবার পিতা জবাব দিচ্ছে লা আজরে মান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব যদি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো। আর ছেলে বলছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আপনি যখন আমাকে পাথর মারার চিন্তা করছেন আমি আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইব। কি ব্যবহার শিখবেন পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, মায়ের হক কয়গুণ বেশি? কয়গুণ? এই সূরা লোকমানে আল্লাহ বলছেন 13 ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن
ফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে সিয়ত করছি, মায়ের কথা বলে যেও না, পেটে ধারণ করেছেন কে, মা একটার পর একটা যন্ত্রণা সয়েছেন কে, মা দুই বছর দুধ পান করিয়েছেন কে, মা এই জন্য মায়ের হক কয় গুণ, তিন গুণ। ওই মাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তৃতীয় হলো তোমার ইজ্জতকে হেফাজত করবা, চতুর্থ হলো স্বামীর খেদমত করবা। আমার ভালো স্বামী হওয়ার জন্য রাসূল বলেছেন চারটা গুণ, কয়টা? প্রথম, তোমার বিবির খোঁজ খরচ পাতি সব তোমাকে চালাতে হবে। যেই স্বামীরা বিবির চাকরি করা পয়সায় খায়, ওই স্বামীরা জাহান্নামী। স্বামী কোনো ইনকাম করে না, বসে বসে খায় বিবির উপর, আছে না কথা বলেন না কেন? জাহান্নামী বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর ইনকামের তৌফিক আছে, যেমন বাজুন্যারাই কাজ করে, ওই যে বেদের মেয়ে, বেদ আপনাদের এলাকায় আছে তো? বেদের মেয়ে ওই যে এক এক জায়গায় গিয়ে বাড়ি করে থাকে যে, এদের মেয়েগুলো কামাই করে আসে, জামাইরা সারা বছর ঘরে বসে বসে খায়। আমাদেরও কিছু আছে কুলেঙ্গা, নিজের বউকে বিদেশে পাঠায়, নিজে দেশে বসে বসে খায়। এরা নোংরা, এরা রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নাম। প্রথম, স্বামী ভালো হতে হবে, খোরপোশের দায়িত্ব কার? স্বামী। মেয়ে যদি সারা জীবন এক পয়সা খরচ না করে, মেয়ে গুনাহগার হবে না। মেয়ের বাড়িতে 500 জনকে খাওয়াতে হবে, এই দাবি করাও ইসলাম হারাম, এই দাবি করাও জায়েজ। তবে আপনাদের এলাকায় তো যৌতুক নাই, যৌতুক আছে? যৌতুক যারা খেয়েছেন, এই বিবি মাফ না করলে তুই জান্নাতে যেতে পারবি না, তোর সব সওয়াব বিবিকে দিয়ে ভিক্ষুকের মতো তোকে জাহান্নামে হতে হবে। যৌতুক যারা খেয়েছো, জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে, তাড়াতাড়ি টাকা ফেরত দিয়ে মাপ চা করো বউয়ের কাছে, বউয়ের পায়ের উপর পড়ে থাক মূর্খ। রাসূল বলেছেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, বুখারী হাদিস, তারা যেন বিয়ে করে। সামর্থ্য মানে কি? বউর মোহরানা দিবা, বউর খরচ পাতি সব কিছুর দায়িত্ব যদি নিতে পারো বিয়ে করো, যদি করতে না পারো রোজা রেখে যৌবনকে হেফাজত করো। রোজা রাখতে হবে, আবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া লুনা তারাব্বাসু আর মা তাসু, কোন মেয়েকে রেখে 4 মাসের বেশি কোথাও স্বামীর থাকা যায় কয় মাস? 4 মাস। বিদেশে চলে যায়, 4-5 বছর পরে আসে, যাকে যে ছেলেটা বড় হয়েছে, ছেলেটা কয় এই বেটাকে, মা কয় এটা তোর বাবা, আমি তো চিনি না, কোথায় কাটছে তো তোমার বাবা, আমি কহছি তোমার বাবা, বুঝেছো? কোথায় পেয়েছো এসব তো বান্দরামে? 4 মাস, কয় মাস লিখিত নেন 226 সূরা বাকারা, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। এমনে তাহলে বিবাহ ছাড়া থাকেন, ইসলাম যে কত সৌন্দর্য মন্ডিত, আলহামদুলিল্লাহ। হেদায়েতের দরকার আছে না নাই? আবার বিবি যদি নোংরা হয়ে যায়, বিবি নোংরা, বিবি আরেকজনের সাথে হেলো কয় আছে না নাই? বিবিকে 4টা কাজ করবেন, কয়টা? প্রথম আল্লাহ বলছেন 38 সূরা নিসা, ওয়াজুন্না, তাদেরকে ওয়াজ করো। 2 নম্বর বললেন হুজুরুহুন্না ফিল মাদাজি, বিছানাটা আলাদা করো, আলাদা রুমে নয়, একই খাতে।